প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কাজল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফজলুল হক মহিলা কলেজ। ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে শ্রেণী একাদশ যারা আছেন, একাদশ শ্রেণীতে যারা আছেন, তাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় তিন অর্থের সময় মূল্য পড়ানো হচ্ছে। আজকে ক্লাস নং হচ্ছে আপনাদের চার নাম্বার ক্লাস। আজকের আলোচ্য বিষয় অর্থের সময় মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। নর্মালি অর্থের সময় মূল্য 150 পেজে আপনার উপরে দেখতে পাবেন, অর্থের সময় মূল্য নির্ধারণের উপাদানসমূহ বা অর্থের সময় মূল্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। তো আপনার 150 পৃষ্ঠায় গেলেই দেখতে পাবেন অর্থের সময় মূল্য নির্ধারণের উপাদানসমূহ বা অর্থের সময় মূল্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। তো ক্লাস নং চারে আপনাদের অর্থের সময় মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহগুলো আমরা আজকে আলোচনা করব। অর্থের ভবিষ্যৎ বা বর্তমানে যে কোনো মূল্য নির্ধারণের জন্য চারটি বিষয় প্রয়োজন পড়ে। এগুলো হলো 1 নম্বর সুদের হার, 2 নম্বর সময়, 3 নম্বর বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাব্য নগদের পরিমাণ, 4 নম্বর প্রতিবছর সুদ কতবার গণনা হচ্ছে। নর্মালি আমরা 4 নম্বরটা ধারণায় নিই, আমাদের এখনও পর্যন্ত ক্লাসে বোঝানো হয়নি। আমরা যখন অঙ্ক করতে যাই, শুরুতে আমরা অঙ্কের মধ্যে খুঁজি সুদের হার কত, সময় দেওয়া আছে, কত বছর দেওয়া আছে, বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, এ পর্যন্ত আমরা শিখেছি, তাই না? তো আজকে আরেকটা জিনিস যুক্ত হবে, প্রতি বছর সুদ কতবার গণনা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। এখন যে আমরা জানি যে অর্থের ভবিষ্যৎ বা বর্তমান যে কোনো মূল্য নির্ণয় করতে গেলে অঙ্কের মধ্যে আমাদের খুঁজতে হবে সুদের হার কত, মানে শতকরা সুদের, বার্ষিক সুদের হার কত পার্সেন্ট, কত বছর পর পাওয়া যাবে টাকাটি, বা আজকে জমা রাখলে কত বছর পর উত্তোলন করা হবে, এরকম। 3 নম্বরে বলা আছে বর্তমান ও ভবিষ্যৎ মূল্য ও সম্ভাব্য নগদের পরিমাণ আমরা খুঁজে বের করি। 4 নম্বর হচ্ছে প্রতি বছর সুদ কতবার গণনা করা হচ্ছে। তো আপনাদের বইতে এরকম পেজে লেখা আছে, উপরে দেখবেন যে সুদের হার, এই যে দেখেন সুদের হার, ইন্টারেস্ট রেট, সময়, টাইম, বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাব্য নগদের পরিমাণ, হ্যাঁ, এগুলো। 4 নম্বর প্রতি বছর সুদ কতবার গণনা হচ্ছে, নাম্বার অফ কম্পাউন্ডিং ইয়ার বা কম্পাউন্ডেড, হ্যাঁ, কম্পাউন্ডিং ইয়ার বা মাল্টি কম্পাউন্ড পিরিয়ড, বছরে একের অধিকবার সুদ গণনা করা হলে, হ্যাঁ, অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ, এককালীন, বার্ষিক বৃত্তি, বৃত্তি মানে কিস্তি, মিশ্র বা অসমান, যে কোনো হোক না কেন আমরা অসমান কিস্তির অঙ্ক করব মিশ্র পদ্ধতিতে, হ্যাঁ, সে অঙ্ক করব, বার্ষিক বৃত্তি অর্থাৎ বছর প্রতি বছর সমান, এরকম অঙ্ক শিখব। এই যে উপরে যে চারটি বিষয় জড়িত, অর্থের সময় মূল্য কী হয় নির্ধারণ করতে হবে। নিম্নে অর্থের সময় মূল্য নির্ধারণের উপাদানগুলো হচ্ছে সুদের হার। অর্থের সময় মূল্য নির্ধারণে সুদের হার অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ। সুদের হার শূন্য হলে অর্থের ভবিষ্যৎ মূল্য বা বর্তমান মূল্য সমান হবে। এই যে 1 নম্বরে যে সুদের হার আছে, এই সুদের হারের দ্বিতীয় লাইনের মধ্যে আছে, লেখা আছে দেখবেন ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য সমান হবে। অর্থাৎ যদি সুদের হার জিরো হয়, আজকে যদি 100 টাকা রাখেন, 1 বছর পর 100 টাকাই পাবেন। সুদের হার শূন্য অপেক্ষা, হ্যাঁ, মূল্য বর্তমান মূল্যের চেয়ে বেশি হবে, অর্থাৎ সুদের হার বড় হতে থাকলে ভবিষ্যৎ মূল্য বড় হবে। সুদের হার যদি 5% সুদ দেয় ব্যাংক আপনাকে, 100 টাকার উপরে শতকরা বার্ষিক যদি 5% সুদ দেয়, তাহলে 1 বছর পরে গিয়ে আপনি পাবেন 105 টাকা। যদি সুদের হার 10% হয়, 1 বছর পর গিয়ে পাবেন 110 টাকা। সুদের হার যদি 15% হয়, 100 টাকা যদি ব্যাংকে আজকে জমা রাখেন, 1 বছর পরে গিয়ে আপনারা পাবেন 105 টাকা। এই যে সুদের হার বাড়তে থাকলে আপনার, হ্যাঁ, ভবিষ্যৎ মূল্য কী হবে, পরিবর্তন হয়ে সেটা বেড়ে যাবে। অর্থাৎ, হ্যাঁ, সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি বাড়বে। তো এই হইলো আপনার অর্থের সময় মূল্য নির্ধারণে একটা প্রভাব বিস্তারকারী উপাদান। দ্বিতীয় উপাদান হচ্ছে সময় বা টাইম।
আমরা জানি আজকে যদি 100 টাকা রাখি, 1 বছর পরে গিয়ে সেটা যদি 10% সুদ হয় 110 টাকা পাবো, পরবর্তী বছর পরে গিয়ে কিন্তু আপনার 110 টাকার উপরে 10% ধরেন 11 টাকা, তাহলে প্রথম বছর 110 টাকা, 1 বছর পর দ্বিতীয় বছর হবে 121 টাকা পাবেন, তৃতীয় বছর গিয়ে এই যে এই জায়গায় দেখেন আপনার মেয়াদকালের মধ্যে দেওয়া আছে ফেস বিল, 1 বছর পর হলে 110 টাকা পাবেন 10% সুদের হার হলে। হ্যাঁ, এই যে একটা বক্স দেওয়া আছে সময় 2 নম্বর এন্ট্রিতে, 2 বছর পরে গিয়ে 121 টাকা হবে, 3 বছর পরে গিয়ে 133.1 টাকা হবে, অর্থাৎ যত সময় বা বছর যাবে তত কি হবে, ভবিষ্যৎ মূল্য বাড়তে থাকবে। অর্থাৎ বলা যাচ্ছে যদি সময় বেশি থাকে, আপনি যদি বেশি সময়ের জন্য বিনিয়োগ করেন, মুনাফার হারও আপনি কি করবেন, আপনি বেশি পাবেন, অর্থাৎ আপনার সুদ আসল সহ ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। এবার আমরা যাব 3 নম্বর অপশনে, নগদ অর্থের পরিমাণ ক্যাশ ফ্লো। ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান প্রেজেন্ট ভ্যালু নগদ অর্থের প্রয়োজন পড়ে, আর বর্তমান মূল্য নির্ধারণের জন্য ভবিষ্যৎ সিএফটি অর্থাৎ ক্যাশ ফ্লো, ভবিষ্যৎ ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের প্রয়োজন পড়ে। অর্থাৎ আপনি যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চান, তাহলে আজকে আপনি কত টাকা রাখছেন অথবা আপনি প্রতি বছর কিস্তি আকারে আপনি কত টাকা রাখছেন সেটা, হ্যাঁ, অর্থের নগদ অর্থের পরিমাণ, এটা কি বর্তমান মূল্য, আজকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হলে আজকে কত টাকা রেখেছেন তার ভবিষ্যতে কত টাকা হবে। আর যদি আপনি বর্তমান মূল্য নির্ধারণ করতে চান, 5 বছর পর কত পাবেন তার বর্তমান মূল্য, কত 10 বছর পর কত পাবেন তার বর্তমান মূল্য, হ্যাঁ হ্যাঁ, এগুলাই নির্ণয় করতে গেলে সেই ক্ষেত্রে 5 বছর পরে কত টাকা পাচ্ছেন, আপনি 1 লক্ষ টাকা পাচ্ছেন না 1 টাকা পাচ্ছেন সেটা নির্ধারণ করে, হ্যাঁ, এবং নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি নগদ অর্থের পরিমাণ ভবিষ্যতেরটা নির্ধারণ করতে হবে। যদি আপনি আজকে 100 টাকা রাখেন, 10% সুদ 110 টাকা হবে। যদি আপনি আজকে 200 টাকা রাখেন, এই যে ফিউচার বিল এখানে দেখা যাচ্ছে, যদি আপনি কি 200 টাকা রাখেন, 1 বছর পরে 220 টাকা হবে। যদি আপনি আজকে 300 টাকা রাখেন, এই যে 3 নম্বর এন্ট্রিতে, 3 নম্বর নগদ অর্থের পরিমাণের মধ্যে, হ্যাঁ, 3 নম্বর এন্ট্রিতে যদি আজকে 300 টাকা রাখেন, 1 বছর পর 330 টাকা পাবেন। অর্থাৎ নগদ অর্থের পরিমাণ আজকে আপনি কত টাকা রাখছেন তার নির্ধারণ করবে আপনার পরবর্তীতে কত বছর পর উত্তোলন করছেন। আবার ভবিষ্যতে আপনি 2 বছর পর কত পাবেন তার বর্তমান মূল্য কত, যদি আমি এইখানেই বলি যে 110 টাকা 1 বছর পরের মূল্য, তাহলে বর্তমান মূল্য কত, 100 টাকা আপনি রেখেছেন। যদি 200 টাকা রাখেন, আগের ক্লাসগুলো যারা করেননি একটু বুঝতে সমস্যা হবে, 2 নম্বর এবং 3 নম্বর ক্লাসটি করে 4 নম্বর ক্লাসটি করবেন, তাহলে অঙ্কটা বা এই বিষয়টি আজকের ক্লাসটি বুঝতে সুবিধে হবে। এবার আসেন, এই যে 300 টাকা আপনার এখানে দেওয়া আছে, 300 টাকা আজকের মূল্য, 330 টাকা 1 বছর পরের মূল্য, আপনি 330 টাকা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আজকের মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে বলা যায় যে সময় এবং সুদের হার অপরিবর্তিত থেকে শুধু নগদ অর্থের মূল্যকে প্রভাবিত করে। আপনার সুদ এবং সময় যদি অপরিবর্তিত থাকে, আপনার যদি আজকে কম টাকা রাখেন ভবিষ্যতে কম ভবিষ্যৎ মূল্য পাবেন, যদি আজকে আপনি বেশি টাকা রাখেন তাহলে ভবিষ্যতে বেশি টাকা পাবেন, বুঝতে পেরেছেন। এবার আসেন 4 নম্বর টপিক, নিচের দিকে দেখেন প্রতি বছর সুদ গণনার হার, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রতি বছর সুদ গণনার হার। এখন আপনাকে বলা হবে সুদের হার বছরে, আমরা নর্মালি জানি যে সুদের হার এতদিন অঙ্ক করেছি 2 নম্বর এবং 3 নম্বর ক্লাসে, ওখানে সুদের হারটা বার্ষিক দেওয়া ছিল, কি দেওয়া ছিল, সুদের হারটা বার্ষিক দেওয়া ছিল। আজকে যদি আমি বলি সুদের হার যদি মাসিক গণনা করা হয় বা মান্থলি, সেটা হবে এম আসবে, অর্থাৎ সূত্রের মধ্যে এম চলে আসবে, আমরা দেখব কিছুক্ষণ পর সূত্রের মধ্যে এম চলে আসবে, অর্থাৎ আইকে এম দ্বারা ভাগ হবে, এনকে এম দ্বারা গুণ হবে। দেখবেন আপনার সূত্র আপনারা শিখেছেন বি ইকুয়াল, হ্যাঁ আপনারা সূত্র শিখেছেন এই যে পিবি ইন্টু এফ বিবে 1+k^n, অথবা আপনারা শিখেছেন i^n। এখানে এই কে বা এখানে যে আই লিখেন তাকে ভাগ করতে হবে এম দ্বারা, এম মানে মাল্টি কম্পাউন্ড পিরিয়ড, অর্থাৎ বছরে একের অধিকবার যদি সুদ গণনা করা হয় তাহলে এই জায়গায় ভাগাকার আসবে, এনের সাথে এম যাবে, আমরা যাব পরের পেজে দেখতে পাবেন। তাহলে প্রতি বছর যদি বলা হয় মাসিক, তাহলে এম সমান 12 হবে, অর্থাৎ 12 কিস্তি হবে,
আপনি যদি বলা হয় সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিক যদি বলা হয়, তাহলে অর্ধবার্ষিক বলা থাকলে সেই ক্ষেত্রে এম এর মান হবে কত? টু। হ্যাঁ, অর্ধবার্ষিক বছরে দুইবার, মানে দুইবার অর্ধবার্ষিক, ছয় মাস অন্তর অন্তর আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে, তাহলে বছরের কিস্তির পরিমাণ হবে দুই। যদি বলা হয় ত্রৈমাসিক বা যেটাকে বলে কোয়ার্টারলি, অর্থাৎ তিন মাস অন্তর অন্তর দিলে বছরে সুদের পরিমাণ দাঁড়াবে কত? চারবার, মানে কিস্তির পরিমাণ দাঁড়াবে কত? চারবার। তাহলে এই যে চারবার রাখতেছেন সেটা হবে, এমের মান হবে চার। আবার যদি বলা হয় আপনাকে হ্যাঁ দুই মাস অন্তর অন্তর বা বাই মান্থলি, তাহলে দুই মাস অন্তর অন্তর দিলে কিস্তি হয়ে যাবে কত? ছয়টা। তখন এম এর ভ্যালু হবে সিক্স, সূত্রের মধ্যে এম আসবে। যদি বলা হয় পাক্ষিক, অর্থাৎ পনেরো দিনে আপনি একবার দিবেন, যদি বলা হয় মান্থলি, বারো মাস মান্থলি হলে এম এর মান হবে বারো, প্রতি মাসে মাসে একবার করে। যদি বলা হয় পাক্ষিক, অর্থাৎ প্রতি পনেরো দিনে একবার, তাহলে মাসে দুইবার, বছরে চব্বিশ বার, তখন এম এর ভ্যালু হয়ে যাবে টোয়েন্টি ফোর, অর্থাৎ চব্বিশ। আবার যদি বলা হয় আপনাকে বাই মান্থলি, মানে উইকলি, সরি উইকলি বা সাপ্তাহিক, তাহলে প্রতি বছরে বাহান্ন সপ্তাহে এক বছর ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাহান্ন ধরতে হবে এম এর ভ্যালু। যদি বলা হয় আপনাকে যে ডেইলি, তাহলে প্রতিদিনে, তখন এম এর ভ্যালু হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি। যেমন আমরা এখন যাব যেই টপিক্সটা, এই যে দেখেন যে এখানে ভবিষ্যৎ মূল্য পিবি ইন্টু ওয়ান প্লাস কে বাই এম, আপনারা লিখবেন আই বাই এম, আমি আই দিয়ে শিখেছিলাম, উপরে দেখেন এন এম গুণাকারে আছে। যদি বছরে একবার হয়, এই জন্য এক দিয়ে ভাগ দিছে প্রথমটায়, দেখতে পাচ্ছেন পয়েন্ট বারোকে এক দ্বারা ভাগ, বছরে একবার। যদি বলা হয় অর্ধবার্ষিক, তখন পয়েন্ট বারোকে দুই দ্বারা ভাগ, ওই যে বছর এক গুণন দুই, বছর হচ্ছে এক, দুই হচ্ছে কতবার কিস্তি দিচ্ছেন? দুই। নিচেরটায় দেখেন, যদি বলা হয় ত্রৈমাসিক, তাহলে নিচে দেখেন আপনার ওই যে পয়েন্ট বারোকে চার দিয়ে ভাগ, এক বছরের সাথে গুণ হয়েছে কত? চার। আপনি আজকে একশো টাকা রেখেছেন, যদি বছরে একবার কিস্তি গণনা করা হয় বারো পার্সেন্ট সুদে একশো বারো টাকা পাবেন এক বছর পরে। আজকে আপনি একশো টাকা রেখেছেন, কিন্তু যদি ওই যে দুই দেওয়া আছে যেখানে ভগ্নাংশ আকার, এই যে এখানে এই যে মাঝখানেরটায় এই যে এফবি, দুই নম্বর এফবিতে দেখেন পয়েন্ট বারোকে দুই দ্বারা ভাগ, অর্থাৎ দুইবার, অর্থাৎ বছরে দুইবার, অর্ধবার্ষিক যদি হয় পয়েন্ট বারোকে দুই দ্বারা ভাগ, আবার উপরে গিয়ে এক গুণন দুই হবে, দেখেন সুদের হার একটু বেশি আসবে। কারণ একের অধিকবার যদি বছরে সুদ গণনা করা হয়, তখন ভবিষ্যৎ মূল্য একটু বেড়ে দাঁড়াবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আজকের ক্লাসটা একটু জটিল টপিক্স নিয়ে আলোচনা করছি, এটা ক্লাসে হলে সরাসরি বুঝিয়ে দিতে সুবিধা হতো, এখন আপনারা একটু বারবার দেখবেন এই ক্লাসটি কেমন। নিচেরটায় দেখেন একশো, এক প্লাস পয়েন্ট বারোকে চার দ্বারা ভাগ, যদি তিন মাস অন্তর অন্তর হয় বছরের কিস্তি হবে কয়টা? চারটা। এই জন্য ত্রৈমাসিকের বেলায় সুদের হারকে এম এর ভ্যালু হয়ে যাবে কত? চার। এক গুণন চার হবে এম এর ভ্যালু। বুঝতে পেরেছেন? তাহলে সূত্রে দাঁড়াবে দেখেন একশো বারো দশমিক পাঁচ পাঁচ টাকা, অর্থাৎ আপনার টাকা বাড়ছে, অর্থাৎ কিস্তির পরিমাণ মানে সুদ গণনার হার যত কমে আসবে হ্যাঁ তত কী হবে, আপনার ভবিষ্যৎ মূল্য বেড়ে দাঁড়াবে, এভাবে বাড়তে থাকবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এ হলো আপনার আজকের ধারণা। তাহলে আজকে আমরা শিখলাম কি? আজকে শিখলাম যে অর্থের ভবিষ্যৎ বা বর্তমানে যে কোনো মূল্য নির্ধারণের জন্য চারটি বিষয় প্রয়োজন পড়ে। আমরা শুরুতেই খুঁজে নিব সুদের হার, কারণ সুদের হার বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যকে প্রভাবিত করে। সময়, অর্থাৎ আপনি যদি এক বছরের জন্য টাকা জমা রাখেন, এক বছরের মুনাফা পাবেন, দুই বছর হলে দুই বছরের মুনাফা পাবেন, তিন বছর হলে তিন বছরের মুনাফা পাবেন, এই যে পর্যায়ক্রমে এটা বাড়বে কমে। বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাব্য নগদের পরিমাণ, আপনি বর্তমানে কত টাকা রাখছেন, তাহলে যদি কম রাখেন ভবিষ্যতে বেশি পাবেন, বর্তমানে কম রাখলে ভবিষ্যতে কম পাবেন। আবার ভবিষ্যতে যদি এক লক্ষ পান, তার বর্তমান মূল্য যা হবে, ভবিষ্যতে যদি দুই লক্ষ টাকা পান, তার বর্তমান মূল্য তার চেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক। এই জন্য অঙ্কের মধ্যে আমাদের খুঁজে নিতে হবে কোনটি বর্তমান মূল্য, কোনটি ভবিষ্যৎ মূল্য। চার নম্বর হচ্ছে প্রতি বছর সুদ গণনা কতবার হচ্ছে, এটা কি মাসিক হচ্ছে, এটা কি ত্রৈমাসিক হচ্ছে, এটা কি পাক্ষিক হচ্ছে, এটা কি অর্ধবার্ষিক হচ্ছে, অর্থাৎ মান্থলি হচ্ছে, কোয়ার্টারলি হচ্ছে, বাই মান্থলি হচ্ছে, হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি হচ্ছে, নাকি ফোর্টনাইটলি হচ্ছে, অর্থাৎ পাক্ষিক হচ্ছে, না ডেইলি হচ্ছে, না উইকলি হচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে।
তো আজকের আলোচ্য বিষয় যেটা ছিল এটাই হচ্ছে আপনাদের এসডাব্লিউ। আপনাদের বই থেকে দেখে দেখে সুন্দরভাবে মুখস্থ করে লিখবেন এই টপিকসটি, লিখে আমার ইনবক্সে অবশ্যই আপনারা কি করবেন এসডাব্লিউটি পাঠিয়ে দিবেন। তো আজকের মতো আমি এখানেই ক্লাসটি শেষ করতে চাচ্ছিলাম। তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের টপিকসটি একটু জটিল, বারবার দেখবেন অবশ্যই। এবং আমার ফেসবুক আইডিতে অবশ্যই আপনারা কি করবেন, হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনি ইনবক্সে দিতে পারেন। আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, যেই গ্রুপে অলরেডি 35 জন স্টুডেন্ট যুক্ত আছে, এবং সেই স্টুডেন্টগুলো তারা আমাদেরকে ওই তারা আমাদের আমাকে বিশেষ করে ওই মেসেঞ্জার গ্রুপে আপনাদের ফিনান্স এবং মার্কেটিংয়ের যে ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসগুলোর এসডাব্লিউ বা বাড়ির কাজগুলো আমাকে ওখানে দিয়ে থাকে ছবি তুলে। তো আপনারা যুক্ত হতে পারেন আমার আইডিতে। আমার আইডির নাম মোস্তাফিজুর রহমান কাজল, MD দিবেন না, আর বাকি অংশটুকু দিবেন। এই যে আমার ছবির নিচে নামটি দেখতে পাচ্ছেন, ওটা দিলে দেখবেন ক্যাপ পরা আমার একটা ছবি আসবে, ওখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাড হতে পারেন। তো আজকে সবাইকে বিদায় জানাচ্ছি, হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।